অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিজের বিয়ের কথা প্রকাশ করলেন দীপিকা। কিছুদিন হলো সাত পাকে বাঁধা পড়েছেন আনুষ্কা ও বিরাট। বলিউডে এখনও বিরুষ্কার রূপকথার বিয়ে সবার মুখে মুখে। দিল্লি ও মুম্বাই হতে যাচ্ছে বিরুষ্কার রিসেপশন পার্টি। ঠিক যখন বিরুষ্কা মধুচন্দ্রিমায় মধুর সময় কাটাচ্ছেন, ঠিক তখনই নিজের বিয়ের জল্পনাকে উস্কে দিলেন আরও এক বলিউড তারকা। তিনি আর কেউ নন, স্বয়ং দীপিকা পাদুকোণ। বহু পুরুষের হাত ঠপ তিনি, তবে দীপিকা শুধু একজনকেই ভালোবাসেন, আর তিনি রণবীর সিং। বিরুষ্কার মতে দীপবীর জুটিও কম জনপ্রিয় নয়, যদিও মাঝে মধ্যেই তাদের ব্রেকআপের কথা শোনা যায়। তবে জল্পনাকে উড়িয়ে দিয়ে দুজনে হাত ধরে ঘুরে বেড়ান মাঝে মধ্যেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঘর বাঁধা নিয়ে মুখ খুলেছেন দীপিকা। রণবীরের সঙ্গে তার বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে দীপিকা বলেন, আমি যখন খুব ছোট ছিলাম ঠিক তখন থেকেই আমি কারো ঘরণী হওয়ার স্বপ্ন দেখছি। গত 15 বছর ধরে আমি বিয়ে ও সংসার করার স্বপ্ন দেখেছি, তাই আমি এই বিষয়ে খুব বেশি দেরি করতে চাই না। রণবীরকে 2018 সালে বিয়ে করছেন কিনা এমন প্রশ্নের জবাবে দীপিকা হাসতে হাসতে বলেন, আমি বিয়ের জন্য কোনো নির্দিষ্ট সময় বেঁধে দিতে চাই না। প্রত্যেক সম্পর্কই নিজের গতিতে আগায়, এই সম্পর্কটাও সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এবং তার নিজের গতিতে হয়তো পরিণতি পাবে। প্রতি মুহূর্তে আমি নিজেকে নতুন করে আবিষ্কার করছি। রণবীরের সঙ্গে তার সম্পর্ক কেমন তা নিয়ে প্রশ্ন করা হলে দীপিকা বলেন, আমরা যখন একে অপরের সঙ্গে থাকি তখন আর কাউকে দরকার হয় না। আমরা দুজনে একে অপরের সঙ্গে থাকতে খুবই স্বস্তিতে থাকি। আমাদের মধ্যে কখনো বুদ্ধিদীপ্ত আলোচনা হয়, আবার কখনো একেবারে শিশুসুলভ বিষয় নিয়ে মেতে থাকি। এমনকি মাঝে মধ্যে একে অপরের সঙ্গে থাকলেও চুপচাপ থাকতেই পছন্দ করি। রণবীরকে রাম নাকি বাজিরাও না খোলজি কোন চরিত্রে তার বেশি পছন্দ, এমন প্রশ্নের উত্তরে পদ্মাবতী অভিনেত্রী জানান, রণবীর একদিকে পুরুষালী, আবার ওর তারুণ্য, সহজ সরল প্রকৃতি, রোমান্টিকতা, মজাদার চরিত্র সব মিলিয়ে ওকে রামের চরিত্রেই বেশ মানায়। আবার বাজিরাও বা খোলজি চরিত্র যেভাবে অভিনয় করেছে তা অনেকেই করতে পারবে না, সাক্ষাৎকারে দীপিকা বেশ ভালো করে বুঝিয়ে দিয়েছেন। তিনি রণবীরের সঙ্গে ভীষণ খুশি, তার সব কিছুই দীপিকার খুব পছন্দের। আর সময় না বাদলেও সম্পর্কে যে বিয়ের দিকে এগোচ্ছে তাও এক প্রকার স্পষ্টই করেছেন দীপিকা। Thank you.